আজকে যে মুভিগুলো সম্পর্কে বলবো সেগুলোতে যেমন অসাধারণ কাহিনী আছে এবং এর সঙ্গে আছে ভরপুর নোংরামি। এগুলো এতটাই নোংরা ভারত বাংলা সিনেমা যার নোংরামি আর মানাবে বলিউডকে। তো একদমই দেরি না করে আসুন জানা যাক এমন কিছু মুভির সম্পর্কে যেগুলো দেখে যুবক ছেলেরা নিমিশেই হালকা হয়ে যায়। আজকের এই ভিডিওটি আমাদের আগের একটি ভিডিওর দ্বিতীয় পার্ট, তাই যারা প্রথম পার্ট এখনও দেখেননি এই ভিডিও দেখার পরে অবশ্যই দেখে নিন, ভিডিও শেষে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তিন ইয়ারি কথা এই মুভিকে সবচেয়ে বেশি মজাদার মুভি বলা যেতে পারে, আর এখনও যারা এই মুভিটি দেখেননি নিঃসন্দেহে বলা যায় তাদের মন এখনও পরিষ্কার আছে। আর যারা এই মুভি দেখেছেন তারা হয়তো পাশের বাড়ির দাদার সংসারে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই মুভিতে এমন তিনজন লুচ্চা বন্ধুকে দেখানো হয়েছে যারা রোজ পাশের বাড়ির হট বৌদির রসালো ফিগার দেখত আর নিজেদেরকে হালকা করত। আর এই সিনগুলোতে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে যে কারো মাথা হ্যাং হয়ে যায়। আর যতই অস্বীকার করুন আমি শিওর এই মুভির তিনজন ক্যারেক্টারের মধ্যে আপনি নিজেকেও খুঁজে পাবে। কসমিক লাভ, এই লিস্টের সকল মুভির থেকে এই মুভিটি সব থেকে বেশি সাংঘাতিক। এই মুভিতে সরাসরি অ্যাডাল্ট সিন দেখানো হয়েছে। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে একটি সাধু তার সাধনার মাধ্যমে নিজের কাম বাসনাকে কন্ট্রোল করে রাখে আর এতে উপকারী বা কী হয়, এবং সে তার পালিত মেয়ের সাথে আকাম করে এবং তাকেও কাম বাসনা কন্ট্রোল করা শিক্ষা দেয়, আর তারপর সেই পালিত মেয়ে আবার তার পালিত ছেলের সাথে আকাম করে আর তাকে শিক্ষা দেয়। মূল কথা, এই মুভি দেখলে বিপিএন ছাড়াই আপনি বিনোদন নিতে পারবেন। ছত্রাক, এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। সিনেমার একটি দৃশ্যে সরাসরি একটি সিন দেখানো হয়েছে যেটি গুগলে দেখতে হলে 100% বিপিএন লাগাতে হবে, মানে বুঝতেই পারছেন এটা কেমন সিন। আর শুধুমাত্র এই সিন থাকার কারণে এই সিনেমাটি ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে। টেক ওয়ান, স্বস্তিকা মুখার্জি অভিনীত এই সিনেমাটিতেও পরদে পরদে রয়েছে হট সিন আর সজ্জা দৃশ্য। সিনেমাটা দেখেই বোঝা যায় এই মুভিতে কাহিনীর থেকে অ্যাডাল্ট সিনের দিকে বেশি ফোকাস করা হয়েছে। কাদের কুলের বউ, গল্পটি বাস্তব জীবনের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। রুকসা, যিনি একজন অসহায় দরিদ্র যুবতী, সমাজের নানা ধরনের ঝামেলার সাথে লড়াই করে একদিন তিনি শক্ত সামর্থ্য একজন সাহসী এবং সুন্দরী মহিলাতে রূপান্তরিত হন। এছাড়াও এই সিনেমাতে এমন এমন হটনেস দেখতে পাবেন যা হয়তো খোলামেলা কোনো ভিডিওতেও নেই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে করুন ডিসলাইক, আর খারাপ লাগার কারণ জানিয়ে দিন কমেন্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরের ভিডিও আপনার ভালো লাগার মতো করেই বানানো হবে। আমাদের সাথেই থাকুন যেন আমরা আপনার সময়টিকে বিনোদনে ভরে দিতে পারি। ধন্যবাদ।